সদ্যবিদায়ী 2023 সালে চা উৎপাদনে নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ। দেশের 168টি বাগানে এবছর 10,29,00,000 কেজি চা উৎপাদন হয়েছে। বাগান সম্প্রসারণ, নতুন করে বিনিয়োগ এবং বাগান উন্নয়নে মালিকদের নানা পদক্ষেপের কারণে এই শিল্পে সফলতা আসছে বলে জানান খাত সংশ্লিষ্টরা। গত কয়েক বছর ধরেই দেশে বাড়ছে চায়ের উৎপাদন। সবশেষ মৌসুমে পানীয় পণ্যটির উৎপাদন লক্ষ্যমাত্রা বাড়িয়ে নির্ধারণ করা হয় 10,20,00,000 কেজি। বছর শেষে লক্ষ্যমাত্রার চেয়ে 9,00,000 কেজি বেশি চা উৎপাদন করে নতুন ইতিহাস গড়ে বাংলাদেশ। এর সাথে চায়ের 184 বছরের ইতিহাসে 2 অঙ্কের মাইল ফলক ছোঁয়ার স্বপ্ন পূরণ হলো এই খাতের। চায়ের উৎপাদন কিছুটা কম হয়েছিল এবং পোকামাকড়ের আক্রমণও ওই সময় একটু বেশি ছিল। এর পরবর্তীতে দেখা যায় যে অক্টোবর এবং নভেম্বরের দিকে বৃষ্টিপাত এবং পোকা মাকড়ের আক্রমণ কম থাকায় এবছর ফলন অনেক বেশি হয়েছে। আমাদের ন্যাশনাল ইল্ড হলো 2,000 কেজি এখন 1,800 পার হেক্টরে, কিন্তু আমাদের কিন্তু 4,000 কেজি। এটা কেন হয়েছে? এটা সুপারভিশন এবং ভালোভাবে সবাই কাজ করার কারণে। উৎপাদন ও সরবরাহ বৃদ্ধি পেলেও কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না বলে অভিযোগ করেন মালিকরা। উৎপাদন ভালো কিন্তু দামের ক্ষেত্রে বলবো যে আমাদের ওই রকম আশা দাম পাচ্ছি না, কারণ আমাদের প্রোডাকশন কস্ট বরং বেশি পড়ে যাচ্ছে আমাদের সেল প্রাইস হচ্ছে। এই বছর আমাদের চায়ের উৎপাদন ইনশাল্লাহ প্রচুর বেড়েছে, কিন্তু আমরা আমাদের চায়ের যে মূল্য আমরা সেটা পাচ্ছি না। আমাদের এই মূল্য না পাওয়ার কারণে আমরা যে উৎপাদন বেড়েছে, কারণ কি আমাদের উৎপাদন বাড়ার কারণ হচ্ছে আমরা প্রচুর পরিমাণে এখানে ইপুট দিয়েছি। এই মুহূর্তে চা শিল্পটা রক্ষা করতে মিনিমাম একটা প্রাইস যদি ডিক্লেয়ার করা হয়, মিনিমাম প্রাইস সাপোজ যে এরকম যে 200-এর নিচে কোনো চা বিক্রি হবে না, এতে কি হবে ছোট গার্ডেনগুলো অন্তত একটু মোটামুটি চলতে পারবে। 2022 সালে দেশে চা উৎপাদন হয়েছিল 9,38,00,000 কেজি। আগের বছরের তুলনায় চায়ের উৎপাদন বেড়েছে প্রায় 10%। ভালো মানের চা উৎপাদনের তাগিদ এই কর্মকর্তার। প্রচুর চা চাষ হচ্ছে, আমরাও প্রচুর ডেভেলপমেন্ট ওয়ার্ক করছি, এর জন্য আমাদের উৎপাদন বাড়ছে, প্রতি বছরই বাড়ছে। এই বছর তাই রেকর্ড ক্রপ উৎপন্ন হয়েছে, কিন্তু নর্থ বেঙ্গলের যে চাগুলো হচ্ছে কোয়ালিটি খুবই খারাপ, যার জন্য আমরা চাগুলো দাম পাচ্ছে না। দেশে চায়ের উৎপাদন বৃদ্ধি ও মান উন্নয়নের পাশাপাশি এখন পানীয় পণ্যটি রফতানিতে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান চা বোর্ডের এই কর্মকর্তা। বহির্দেশ থেকে আমাদের দেশে চা অবৈধভাবে আসছে, এটা যাতে আসতে না পারে সেজন্য নিয়মিত আমাদের বিধিবির সাথে কথা হচ্ছে, এবং আমাদের যে ম্যাজিস্ট্রেট আছে উনি কিন্তু নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করছে। আমার বিশ্বাস যে 2025 সালের মধ্যে যে চা শিল্প যে অতীত গৌরব ছিল, অতীত ঐতিহ্য ছিল, তা ফিরে আসবে এবং আমরা শুধু দেশের চাহিদা মেটানো নয়, এর বাইরেও কিন্তু আমরা দেশের বাইরে চা রপ্তানি করতে সক্ষম হব। বাংলাদেশে পরীক্ষামূলকভাবে প্রথম চায়ের চাষ শুরু হয় 1840 সালে চট্টগ্রামের পায়োনিয়ার বাগানে, আর বাণিজ্যিকভাবে শুরু হয় 1854 সালে সিলেটের মালনীছড়া চা বাগানে। দেশের 60-70% চা উৎপাদন হয় মৌলভীবাজারের 90টি চা বাগানে।